আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি জে জুবায়ের, একুশে টেলিভিশনের বার্তা বিভাগে কর্মরত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজ নামচার 75 পৃষ্ঠার কিছু অংশ পাঠ করব। 9 জুন 1966 বৃহস্পতিবার ভোরবেলা বাহির হয়ে চোখে পড়ল পুরানা বিশে যাদের রাখা হয়েছে তারা দরজার ফাঁক দিয়ে আমার দিকে চেয়ে রয়েছে। আমি আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম ওদের অবস্থা। বলল করুণ কাহিনী, রাস্তা থেকে ধরে এনেছে, সারা দিন রাত থানা একটা ঘরে বন্ধ করে রেখেছে, এত লোক থানা হাজতে রেখেছে যে বসতে পর্যন্ত পারে নাই, সেখানেই পায়খানা প্রস্রাব করেছে, যখন এদের ধরে আনে তখন খুব মারপিট করেছে, কয়েকজনের কপালে মারার দাগ আমি দেখলাম, ছোট ছোট জখম, কয়েকজন কলেজের ছেলেও আছে। এখানে 12টা ছেলে 72 জন লোককে রেখেছে, এক এক ছেলে 6 জন করে রেখেছে, পরনের কাপড় আর কয়েকজনের গায়ে জামা ছাড়া কিছুই নাই। এই 2 দিন 2 রাত্রে তাদের যা অবস্থা হয়েছে তা ভাষায় প্রকাশ করা কষ্টকর। আমি পানি দফার লোকদের বললাম ওদের পানি দিতে, গামছা এনে দিতে বললাম। জমাদার সাহেব মেট পাহারা সকলকে গামছা জোগাড় করে আনতে বললেন, 2-4 জন গোসল করেছে, খবর এলো কেস টেবিলে নিয়ে যেতে, আবার সকলকে বের করে লাইন ধরে ফাইল করে গুনে নিয়ে চলল কেস টেবিলে, স্বাস্থ্য পাস হবে, নাম ঠিকানা ঠিক করে লিখবে, নাস্তা সেখানেই খাওয়াবে।